ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের পরমাণুর গঠন এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্নে আলোচনা করব। তো আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, উদ্দীপকে যে সমস্ত বিষয়বস্তুগুলি উল্লেখ থাকবে এই সমস্ত বিষয়বস্তুগুলি আমাদের ভালোভাবে প্রথমে নির্ণয় করে নিতে হবে এবং এর দ্বারা যে সমস্ত সৃজনশীল প্রশ্নগুলি হতে পারে সেই বিষয়ে আমাদের সুস্পষ্ট ধারণা রেখে উত্তরটি করতে হবে। তো এর মডেল হিসেবে আমরা একটি উদ্দীপক তোমাদের সাথে উপস্থাপন করছি। উদ্দীপকটি হচ্ছে এ এবং বি দুটি মৌল, আমরা এটি প্রতীক হিসেবে নিয়েছি। এ একটি মৌল, বি একটি মৌল, এগুলি প্রকৃত অর্থে কোনো মৌলের প্রতীক নয়। তো যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 11 এবং 17 আমরা লিখে নিচ্ছি, এ ও বি দুটি মৌল যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 11 ও 17। এর পরবর্তী রয়েছে এদের ভর সংখ্যা যথাক্রমে 23 ও 35। এদের ভর সংখ্যা যথাক্রমে 23 ও 35। তার মানে এ মৌল এর পারমাণবিক সংখ্যা 11, বি মৌল এর পারমাণবিক সংখ্যা 17। এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে এ মৌলটি হচ্ছে 11 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট বা প্রোটন সংখ্যা বিশিষ্ট বা ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট মৌল, এটি হচ্ছে সোডিয়াম। বি মৌল যার পারমাণবিক সংখ্যা 17, তার মানে এর ইলেকট্রন সংখ্যা 17 এবং প্রোটন সংখ্যাও 17, এই মৌলটি হচ্ছে ক্লোরিন এবং এদের ভর 23 এবং 35। অর্থাৎ সোডিয়ামের ভর হচ্ছে 23 এবং ক্লোরিনের ভর হচ্ছে 35। তো আমাদের যে উদ্দীপক দেওয়া রয়েছে এই উদ্দীপকের দুটি মৌল সোডিয়াম এবং ক্লোরিন, এদের যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে সোডিয়াম একটি ইলেকট্রন দান করবে এবং ক্লোরিন সেই ইলেকট্রনটি গ্রহণ করবে, অর্থাৎ সোডিয়াম ক্যাটায়নে পরিণত হবে এবং ক্লোরিন অ্যানায়নে পরিণত হবে এবং এর ফলে এরা স্থির বৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমে অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন উৎপন্নের মাধ্যমে আয়নিক যৌগ গঠন করবে। তো আমরা এই উদ্দীপক সম্পর্কে যে সমস্ত সম্ভাব্য ধারণাগুলি আছে সুস্পষ্ট ধারণা সেগুলো নিয়ে নিলাম। এবার আমরা প্রশ্নে চলে যাব, দেখছি কি জাতীয় প্রশ্ন রয়েছে। কর্ণে রয়েছে আইসোটোপ কাকে বলা হয়? আইসোটোপ কাকে বলে? তো ইতিপূর্বে এটি সম্পর্কে তোমরা ভালো বুঝতে পেরেছিলে, আমি লিখলাম হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, অর্থাৎ দেখো প্রত্যেকেরই পারমাণবিক সংখ্যা 1 1 1 দেওয়া হয়েছে এবং এদের ভর সংখ্যা এখানে 1, এটা 2, এটা 3, অর্থাৎ ভর সংখ্যা বিশিষ্ট ভিন্ন। তার মানে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা একই এবং ভর সংখ্যা বিভিন্ন, অথবা আমরা এভাবে বলতে পারি বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট মৌলসমূহকে পরস্পরের আইসোটোপ বলা হয়। এটি জ্ঞানমূলক প্রশ্ন, আমরা সংজ্ঞা জাতীয় যে উত্তরটি সেটি যদি দিয়ে দিতে পারি তাহলে আমরা পূর্ণ 1 নম্বর পেয়ে যাবো। তার সাথে যদি উদাহরণ দেওয়া হয় তাহলে তার কথা এটা অনেক সুন্দর হবে। এবার খনন যে প্রশ্নটি রয়েছে, অক্সিজেনের ভর সংখ্যা 16 বলতে কি বোঝায়? অক্সিজেনের ভর সংখ্যা 16 বলতে কি বোঝায়? তো আমরা ইতিপূর্বে বেটে জেনেছি ভর সংখ্যা কর্ষ কি, প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তো এক্ষেত্রে আমরা জানি যে অক্সিজেনের যদি প্রোটন সংখ্যা 8 হয় তাহলে এর নিউট্রন সংখ্যা 0 থেকে 8 বিয়োগ করলে 8 হয়ে যাবে। তার মানে ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সমষ্টি, অর্থাৎ অক্সিজেনের ভর সংখ্যা 0 বলতে বুঝি আমরা এখানে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সমষ্টি হচ্ছে 16। আর এক্ষেত্রে যদি প্রোটন সংখ্যা 8 হয় তাহলে আমরা নিউট্রন সংখ্যা 8 নির্ণয় করতে পারি। তো এভাবে যদি আমরা ব্যাখ্যাটা দিতে পারি তাহলে আমরা 15 নম্বর পেয়ে যাব, অর্থাৎ কোন মৌলের পরমাণুতে প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ভর সংখ্যা বলা হয়।
অক্সিজেন এর ভর সংখ্যা 16 বলতে বোঝায় অক্সিজেন পরমাণুতে প্রোটন ও নিউট্রন সংখ্যা সমষ্টি হচ্ছে 16 এ পর্যন্ত দিলে আমাদের উত্তর হয়ে যাবে তারপর যদি তোমরা প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা নির্ণয় করে দেখাতে পারো তাহলে আরো সুন্দর হবে এবং আমরা 15 নম্বর পেয়ে যাব এই ছিল আমাদের খণ্ডের আলোচনা আসলে ভর সংখ্যা বলতে কি বোঝায় এবার আমরা গণন প্রশ্নে চলে যাব গণন কি জাতীয় প্রশ্ন হয়েছে একটু দেখে নিচ্ছে এ মৌলটির ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা নির্ণয় করা এ মৌলটির A molar in electron proton O neutron shankha nirnay karo to ek khetre amader je bishoy ti janto hobe sheti hocche electron shankha ki proton shankha ki ar neutron shankha ki তো এক্ষেত্রে আমরা জানি যে কয়টি পারমাণবিক সংখ্যা সেই কয়টি ইলেকট্রন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা যা হবে প্রোটন সংখ্যাও একই হবে আর আমাদের যেহেতু ভর সংখ্যা দেওয়া রয়েছে সেই ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যা বাদ দেই তাহলে নিউট্রন সংখ্যা পেয়ে যাব তো সমাধান আমরা এভাবে লিখতে পারি দেওয়া আছে পারমাণবিক সংখ্যা এগারো আমরা লিখতে পারি এ মৌল দেওয়া আছে এ মৌলের পারমাণবিক সংখ্যা এগারো সুতরাং এ মৌলের ইলেকট্রন সংখ্যা এগারো সুতরাং এ মৌলের প্রোটন সংখ্যা এগারো আমরা একটা কারণ হিসেবে লিখতে পারি যেহেতু আমরা জানি মৌলের ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা পরস্পর সমান এবং ভর সংখ্যা আমাদের এ মৌলের ভর সংখ্যা দেওয়া আছে 23 সুতরাং আমরা লিখতে পারি নিউট্রন সংখ্যা ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা তো এই ক্ষেত্রে আমাদের ভর সংখ্যা হচ্ছে 23 বিয়োগ প্রোটন সংখ্যা হচ্ছে 11 ইকুয়াল টু হচ্ছে 12 তার মানে আমরা ইলেকট্রন সংখ্যা পেলাম 11 প্রোটন সংখ্যা পেলাম 11 এবং ভর সংখ্যা নিউট্রন সংখ্যা পেলাম 12 এভাবে যদি আমরা গণিত করে এই প্রশ্নের ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা নির্ণয় করে দিতে পারি তাহলে অবশ্যই আমরা 3 এর 3 নম্বর পেয়ে যাবো এই ছিল আমাদের গণন প্রশ্নের আলোচনা সমাধান আশা করি অনেক ভালো বুঝতে পেরেছ এটি তোমরা অনেক ভালো করতে পারো এটি এভাবে লিখে সমাধান করে দেবে তো এখন আমরা ঘনক প্রশ্নে চলে যাব ঘনক প্রশ্নে কি দেওয়া আছে আমরা একটু দেখে নিচ্ছি উল্লেখিত মৌল দুটির পরমাণু দ্বয়ের স্থিতিশীলতা অর্জনের প্রক্রিয়াটি বর্ণনা করো উল্লেখিত মৌল দুটির স্থিতিশীলতা অর্জনের কৌশল বর্ণনা কর তাহলে উদ্দীপকের যে মৌল এ মৌলটিকে আমরা নির্ণয় করেছিলাম সোডিয়াম এবং বি মৌলটিকে নির্ণয় করেছিলাম ক্লোরিন এদের স্থিতিশীলতা বলতে বোঝাচ্ছে এরা এদের কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাস সেই নিষ্ক্রিয় সেই ইলেকট্রন নির্ণয় অর্জন করবে তো এ মৌলের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে নিয়ন যার ইলেকট্রন সংখ্যা 10 অর্থাৎ 10টি ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে হবে এই ইলেকট্রন সংখ্যা আমরা নির্ণয় করছি 11 তার মানে 11 থেকে 10 হওয়ার জন্য সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হবে আর বি মৌল হচ্ছে ক্লোরিন ক্লোরিনের যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস সেটি হচ্ছে আর্গন আর্গনের হচ্ছে 18 ইলেকট্রন সংখ্যা আর ক্লোরিন হচ্ছে 17 তাহলে 17 থেকে এর 18 হতে হবে তাহলে সে নিষ্ক্রিয় গ্যাসের মুক্ত ইলেকট্রন অর্জন করবে এবং স্থিতিশীলতা অর্জন করবে এই জন্য ক্লোরিনের 18 ইলেকট্রন পাওয়ার জন্য একটি ইলেকট্রন গ্রহণ করতে হবে এই যে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন উৎপন্ন করেছে এই সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রনটি ক্লোরিন গ্রহণ করবে গ্রহণ করার ফলে এটি ঋণাত্মক আয়ন উৎপন্ন করবে এরকম ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন উৎপন্নের মাধ্যমে এরা
যৌগ সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। এই সোডিয়াম ক্লোরাইড উৎপন্নের মাধ্যমে এরা নিষ্ক্রিয় সেটিতে সংযোজন করবে এবং স্থিতিশীলতা অর্জন করবে। এভাবে যদি আমরা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন দান এবং গ্রহণ দেখিয়ে এদেরকে আয়নিক যৌগ হিসেবে উল্লেখ করতে পারি, তাহলে আমরা পূর্ণ নম্বর পেয়ে যাব। তো এই ছিল আমাদের আজকের সিলেবাসের প্রশ্ন ক, খ, গ এবং ঘ এর আলোচনা। আশা করি ভালো বুঝতে পেরেছ। তো পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের আরো কোনো সিলেবাসের প্রশ্ন তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই বাসায় থাকা সুস্থ থাকো, অনেক বেশি বেশি পড়াশোনা করো, মা বাবার প্রতি যত্নশীল হও, দায়িত্বশীল হও, কর্তব্যশীল হও এবং মিথ্যা কথা বলা পরিহার করো। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানে শেষ করছে। ধন্যবাদ সবাইকে।